জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, তবুও জেলায় বোমা উদ্ধারের বিরাম নেই। আজ আবারও বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়। মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার দিলালপুর মাঠ এলাকায় সকাল সকাল পাট কাটতে যাওয়ার সময় গ্রামের মানুষ দেখতে পান রাস্তার ধারে দুটি প্লাস্টিক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বোমাগুলি ঘিরে রেখে খবর দেয় বোম স্কোয়াড টিমকে। এই বোমা উদ্ধার ঘিরে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পাটের পাতা কাটছিলাম, তারপরে দেখছি তো একজন গিয়ে বলছে যে ব্যাপারে ওখানে ব্যাগ পড়ে আছে বোমের, তাই তারপরে আরও সব সাথে ছিল মুনিষ্ঠুনি সব ছিল, এসে দেখলাম যে বোমের ব্যাগ পড়ে আছে। তারপরে পাতাপুরের সব মেয়া ও পুলিশ ওকে ফোন করলাম, নাম্বারটা ছিল আমার কাছে, ফোন করার পরে ও আলো এসে দেখলো, তারপরে থানার বাবুরা এসে দেখছে।